নমস্কার বন্ধুরা, দেবীজ অ্যালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য সোয়াবিনের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে ভীষণই ভালো লাগে। খুব অল্প সময়ে কিভাবে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে দেরি না করে আরম্ভ করা যাক আজকের রেসিপি। আর আপনাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে একটা জায়গায় আমি জল গরম বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব অল্প লবণ। লবণ দিয়ে দিয়ে দেব সোয়াবিন। সোয়াবিনগুলো দিয়ে একটা হাতার সাহায্যে সোয়াবিনগুলোকে একটু ভিজিয়ে নেব। দিয়ে জলটা ফুটে উঠলে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সোয়াবিনগুলোকে কিছুক্ষণ ভিজতে দেব। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলোকে আমি চিপে নিয়ে নেব। সমস্ত সোয়াবিনগুলো আমি চিপে নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো সেদ্ধ করে নেওয়া আলু। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ আদা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে রাখব। সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সোয়াবিনগুলো আর অল্প হলুদ। দিয়ে সোয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। সোয়াবিনগুলো আমি ভেজে নিয়েছি, এবার এগুলো আমি তুলে নেব। এবার ওই কড়াইতে দিয়ে দেব আর অল্প তেল। তেলটা গরম হলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, আমি কুচি করে নিয়েছি সেটা। টমেটোটা নরম হওয়ার জন্য দিয়ে দেব অল্প লবণ, চারটে কাঁচা লঙ্কা। টমেটোটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, একটু নরম হয়ে এসছে। এই সময় দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা। মশলার বাটিটা ধুয়ে দিয়ে দেব অল্প জল, দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দেব সেদ্ধ করা আলুটা, আমি হাতের সাহায্যে এইভাবে ভেঙে দিয়ে দেব। আলুটা ভেঙে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা আর মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিন আলু আর মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সোয়াবিন আলু ভালো করে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দেব আমি জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব। একটুখানি নেড়ে দিয়ে এতে দিয়ে দেব আমি অল্প চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে এতে দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি। গরম মশলা আর ঘি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সোয়াবিন আলুর তরকারি।
আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।